হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। এখন আমি রিভিউ করব একটা ওয়েব সিরিজের যেটার নাম হচ্ছে ইন্টার্নশিপ, এবং এটা চরকি অ্যাপে রিলিজ করেছে। এই পার্টিকুলার সিরিজটা আমার কেমন লাগলো এসব বিষয়ে থাকবে আলোচনা। প্রথমেই বলবো এই সিরিজটার গল্প। এই সিরিজে বেসিক্যালি দেখানো হয়েছে একটা ছেলের গল্প, যে একটা কাজ বা কাজের জায়গায় জয়েন করে, যেটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাড এজেন্সি, এবং সেখানে সে অ্যাজ এন ইন্টার্ন জয়েন করে, এবং তারপর তার লাইফে চ্যালেঞ্জে সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, এবং ফাইনালি কোনো এমন ঘটনা ঘটে তার সাথে লাইফে যেটা হয়তো তার কেরিয়ারের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যায়, এবং সেটাকে কি সে ওভারকাম করতে পারে না পারে না, এটা নিয়ে হচ্ছে এই গল্পটা। তো এই গল্পটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই সিরিজে খুব কম জিনিস আছে বা প্রায় নেই বললেই চলে যেটা আমার ভালো লাগেনি। ইনফ্যাক্ট এই ধরনের যে ফিল গুড সিরিজ গুলো তৈরি হয় বা গল্পগুলো তৈরি হয়, এটা বরাবরের আমার খুব পছন্দের একটা কাজ বা জনার আমি বলতে পারি। অনেকের হয়তো সেরকম নাও লাগতে পারে, বাট আমার স্পেশালি এই ধরনের কাজ খুব ভালো লাগে। ফর এক্সাম্পল, আমি যদি কিউবিকলস এর কথা বলি, সেটাও আমার বেশ পছন্দের একটা সিরিজ। তার সিজন গুলো যখন এসছে, যেভাবে তারা আইটি সেক্টরকে এক্সপ্লোর করেছিল, তার চ্যালেঞ্জেস গুলো, সেগুলো আমার বেশ ভালো লেগেছিল। ইনফ্যাক্ট এই সিরিজটাও সেরকম। এই সিরিজে আমরা কি দেখতে পাচ্ছি, যেমন আমি গল্পে বললাম, একটা ছেলে চ্যালেঞ্জ, সে অ্যাড এজেন্সির মধ্যে অনেক রকমের ডেডলাইন থাকে, অনেক রকমের চ্যালেঞ্জেস থাকে, ইন্টারনাল পলিটিক্স থাকে, এই জিনিসগুলোকে এই সিরিজে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা হয়েছে। এবং এই ধরনের সিরিজ হোক বা যখন কোনো সিরিজে আমরা দেখে অভ্যস্ত এটা হয়ে যেতে পারি সময়ের পরিপ্রেক্ষিতে, যে সিরিজটা দেখার সময়টা আর আমাদের মাথায় থাকে না, অর্থাৎ আমরা ওয়ান গোতে সিরিজটা দেখতে পারি, আমরা বিঞ্জ ওয়াচ করতে পারি, এবং পুরো সিরিজটা শেষ হয়ে যাওয়ার পরও মনে হয় যা শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই যে একটা ফিল গুড, একটা ইমোশনাল আউটবাস্ট, এই প্রত্যেকটা জিনিস হয় তখন আমার মনে হয় মেকার্সেরা সাকসেস ওই পার্টিকুলার সিরিজটা তৈরির ক্ষেত্রে। এই সিরিজে আমরা অনেকগুলো লেয়ার দেখতে পাই, সেটা আমি ওই অফিসের ক্ষেত্রে বলি, মিটিং এর ক্ষেত্রে বলি, কলিগদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বলি, ব্রেক নেওয়া বলি, শুটিং ফ্লোরে যাওয়া বলি, সব জিনিসগুলো এত স্মুথ হয়েতে এসেছে। এবং একটা কুকুরকে নিয়ে যেভাবে তারা জিনিসটাকে ডিসক্রাইব করেছে মজার ছলে, প্রত্যেকটা জিনিস খুব মানে টাইম টেকিং প্রসেস ভাবনা চিন্তার ক্ষেত্রে, এবং সেগুলোকে এক্সিকিউট করাও অতটা ইজি নয়। এই সিরিজটা আমার যেটা আরো একটা ভালো লাগার দিক, যে এত স্মুথ ওয়েতে প্রেজেন্ট করা হবে আপনার কাছে, স্ক্রিন প্লেটা এত টাইট, এত এঙ্গেজিং, যার জন্য আপনি কোথাও বোর ফিল করবেন না। তার রিজন কি, এই সিরিজে আমার নেক্সট যেটা ভালো লাগা, তখনই এই কথাটা আসবে, সেটা হচ্ছে এর কালার। অর্থাৎ আমি যদি ওভারঅল এই সিরিজটাকে বিচার করি, একটা কালারফুল সিরিজ, এবং এই কালারফুল শব্দটা আমি ইউজ করছি এই জন্য, এখানে শুধুমাত্র যে শুটিং ফ্লোরে আমি পিঙ্ক কালারটাকে বেশি করে দেখাচ্ছি সেটা নয়, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের যে ড্রেস বা যে সেন্স এসেন্স গুলো দেওয়া হয়েছে সেগুলো খুব ব্রাইট। এবং যখন একটা ব্রাইট কালার একটা সেটের মধ্যে আসে বা একটা সিরিজের মধ্যে আসে, সেটা দুটো জিনিসকে এনহ্যান্স করে। একটা অবশ্যই ইউথ কেন্দ্রিক একটা কাজ, এবং পারিপার্শ্বিক যে লাইটটাকে তারা দেখাতে চাইছে, যে সারাউন্ডিংসটাকে তারা বোঝাতে চাইছে, সেটা খুব লাইট ওয়ে বা সেটা খুব একটা গ্ল্যামার ওয়ার্ল্ড। তো আমার মনে হয় সেই সব জিনিসগুলোকে খুব রাইটলি পুট করেছেন, এবং তার জন্য এই পুরো সিরিজটা একটা কালারফুল সিরিজ হয়ে উঠেছে, এবং দেখতে বেশ সুন্দর লাগে, বেশ আই ক্যাচি লাগে। সিরিজের ডায়লগস এর আমি কথা আলাদা করে বলবো, আমার দারুণ লেগেছে ডায়লগস গুলো। কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো রাইটিং লেখা হয়েছে, বা আমি যদি চরিত্রের কথা বলি, লিড ক্যারেক্টারকে তো স্পেস দেওয়া হয়েইছে, তার পাশাপাশি তার গার্লফ্রেন্ড এর কথা বলি, তার কলিগসদের কথা বলি, বসের কথা বলি, বসের মানে একজন রাইভাল আছে তার কথা বলি, ওই গ্রুপের একজন মেয়ের কথা বলি, তো সমস্ত জিনিসটা একটা প্যাকেজিং হিসেবে আমাদের কাছে আসবে, এবং এই প্যাকেজিংটাকে আমরা থরোলি এনজয় করবো। এবং লাস্টে হয়তো কিছুটা প্রেডিক্টেবল হয়ে যাবে যে সিচুয়েশনের মধ্যে নিয়ে যাওয়া হবে, কিন্তু তাও আপনি ওই জিনিসটা দেখতে চাইবেন, আপনার মন থেকে চাইবে যেন এটাই হয়, এবং ওই এন্ডিংটা আপনারা দেখতে হয়তো পছন্দ করবেন, বা আপনার দেখার পর ওই ফিল গুড ব্যাপারটা দেবে। যে জন্য আমি প্রথম থেকে বলছি এই ধরনের সিরিজগুলো ফিল গুড, এবং এই ফিল গুড কাজ আমার সবসময় ভালো লাগে। পারফরমেন্সের হিসাবে কথা বলতে গেলে প্রত্যেকের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। আমি লিড কাস্টের কথা বলি বা সারাউন্ডিংস এর, প্রত্যেকের চরিত্র আমার বেশ ভালো লেগেছে, প্রত্যেকটা চরিত্রকে আমি ইন্ডিভিজুয়ালি মনে রাখতে পেরেছি সিরিজ শেষ হওয়ার পরে। তো এটা একটা দারুণ, আমার মনে হয় কাজ না হলে পসিবল হয় না। তো হ্যাটস অফ ডিরেক্টর রাইটারদের, যে তারা একটা এত সুন্দর সিরিজ আমাদেরকে দিয়েছে, এবং আমি বেশ কিছুদিন মনে রাখবো এই সিরিজটা, এবং এর সিজন দেখার জন্য আমি অপেক্ষায় থাকবো। তো এই ছিল আমার ইন্টার্নশিপ নিয়ে রিভিউ, এবং আমি চাইবো তোমরা প্রত্যেকেই সিরিজটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবং দেখে এসে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।